अरे मेरी धड़कन धीरे धीरे बाजीरी बाजी भूखी धीरे धीरे কথা যখন কইছে আমার দুই চোখ দিয়ে দেই খালি পানি ঝরঝরাই পড়ে আমি 50 লাখটা তো শুয়ে দেই নাই নামি উনি করতো মুন্সি এই লকডাউনের মধ্যে আপনি অফিসের সবাইকে ছুটি দিয়েছেন শুধু আমাকেই ছুটি দেননি একটু ছুটি দিলে আমি তো ঘরে জাহানা রেখে একটু সময় দিতে পারতাম সে কাজের জন্য তো আমি আছি মানে তোমাকে ছুটি দেওয়ার জন্য ফ্রেডি আমি তো আছি তাই না আরে গাধা তোমাকে যদি আমি এই লকডাউনে অফিস থেকে ছুটি দিয়ে দিই তাহলে আমি যে অফিসের মধ্যে বসে বন্ধু বান্ধবের সাথে একটু টাস খেলি ওদের জন্য চা সিগারেট বিড়ি পান সুপারি এগুলো কে এনে দেবে এত ছোট কাজ আমাকে দিয়ে করাবে কথা আমি এই সিআইডির অফিসার নাকি হোটেলের মেসিয়ার এর থেকে নিচু কাজ কি আর নেই আচ্ছা তো কেন এই যে সকালবেলা ভোরবেলা তুমি ঘুম থেকে উঠে অফিসে ঢুকে আগে অফিসটা ঝাড়ু দেবে তারপর আমার বন্ধু বান্ধব যদি বাথরুমটা নোংরা করে তুমি বাথরুমটা একটু ভালো করে আর বলতে হবে না ঠিক আছে কিন্তু স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ আমি অফিসে যা কিছু করি আপনি অফিসের বাইরে কাউকে জানাবেন না স্যার আচ্ছা তা না হয় কাউকে জানালাম না কিন্তু ফ্রেডি এই লকডাউনে কোনো কাজ নেই টাকা পয়সা হাতে নেই অফিসের ভাড়া বাকি পড়ে আছে কি করব বলো তো কেন স্যার আপনি তো বাইরে দুই সেটে খ্যাপ মারতে পারেন বাইরে খ্যাপ মারবো কোথায় কেন আদালতে আপনি তো ওকালতিটা ভালোই পারেন তা না হয় বুঝলাম কিন্তু কেস পাবো কোথায় এই তো আগামীকালকেই একটা কেস উঠতেছে কেন শুনেননি ওই যে কোটিপতির সাথে প্রেম করে এক যুবতীর লাশ ফ্ল্যাটে পাওয়া গেছে ওই কেসটাই আগামীকালকে কোর্টে উঠতেছে এবং তার ওই ছেলের পক্ষ থেকে দাঁড়াচ্ছে ঘেটি পাঠক ওই যে ঘাতারা ঘেটি পাঠক স্যার তাহলে তো রেডি দাঁড়াতেই হচ্ছে হ্যাঁ জি স্যার তুমি এক কাজ করো চট করে বাথরুমটা পরিষ্কার করে আসো জি স্যার এই শালার অস্থি বস্তির দল কোর্ট শুরু করা হচ্ছে মাই লর্ড কোর্ট শুরু হওয়ার আগে আদালতে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে গত 3 মাস যাবত আমি ক্লাস করতে পারি ঠুকু আমি এই আদালতে আসি না কারণ আমি বিদেশে গেছিলাম আমি আইনের উপর একটা ডিগ্রি নিয়ে আসছি এবার আমি সেখানে ইংলিশে পড়াশুনো করছি আর এই ইংলিশে পড়াশুনো করছি বিধায় আজকে আদালতে আমি যদি 2-1 ইংলিশ বললিয়ে ফেলাই আপনি যদি না পড়েন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অবজেকশন ইওর অনার কোর্ট শুরু হওয়ার সাথে সাথে আমার প্রতিপক্ষ উকিল একটা মিথ্যা কথা বললেন উনি বলেছেন উনি বিদেশ গিয়েছিলেন কিসের বিদেশ গিয়েছিলেন ওনার তো পাসপোর্টই নেই উনি এই 3 মাস ওনার গ্রামে গিয়েছিলেন উনি ধান কেটে তারপরে এখানে এসেছেন অবজেকশন মাই লর্ড এই শালা অস্থি বস্তি তুই কোন বিদেশে গেছিস মাই লর্ড আপনি বোঝেন নাই আমার দেশ হইলে গিয়ে বাংলাদেশের শেষ সীমা নাই আমার দেশের পরে কোনো গ্রামগঞ্জ বা কোনো থানা উপজেলা নাই আমার গ্রামের পরে যাইয়ে খালি সাগর আর সাগর ওটাকে বিদেশি বলা যায় মাই লর্ড আমার মক্কেল এই কোটে দাঁড়িয়ে কোটের অপমান করছে কোটের আইন লঙ্ঘন করছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্চি বুঝছে এই গেডি তুই কোটের ভিতর পান খাচ্ছিস কেন এবং ইনি একটি প্রেম করেন মেয়েটিকে টাকা পয়সার লোভ দিয়ে ভালোবাসেন এবং তারপরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেয়েটিকে হত্যা করেন অবজেক্টিভ মাই লর্ড এ বলটা উকিলিয়া কয় হ্যাঁ ওর কথার কাছে কোনো মিল আছে মানে প্রেম করছে আবার বলে খুন করছে মেলে হ্যাঁ
আমার এই মত এনে আপনি কোনোদিন প্রেম করে দেখছেন নিজে একটা? অবশ্যই করেছি, আমি একাধিক প্রেম করেছি। এই তো পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এটা লিখে রাখেন বুকের থেকে বাইট করে একটা প্যাডে। হ্যাঁ, এই যে প্রেম যেহেতু করে তাকে নিশ্চয়ই আপনি খুনও করছেন। এর মানে কি? আমি যাকে প্রেম করেছি তাকে তো আমি ভালোবাসি, তাকে আমি কেন খুন করবো? তাকে তো খুন করা যায় না ভালোবাসার মানুষকে। এই এই ফিল্ম মিল গেছে, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, যাকে ভালোবাসে তাকে খুন করা যায় না উনি বেরবাদ করে দিতেছে। আমার মক্কেল ভালোবাসছে তাকে খুন করে নাই, খালি ভালোই বাসছে নাকি? টাকা পয়সা ফেলার সব দিয়ে দিছি আর ভালোবাসছি। দেখেন দেখেন ইয়োর অনার, আপনি জানেন না এই লোকটাই খুনি, এই লোকটি খুন করেছে। আবারও এই পুরান পেনা পড়তে আছে, আপনি কিছু কয়েন ইয়োর অনার? আচ্ছা আমি তো বলছি ইয়োর অনার, আমার কথা বিশ্বাস করুন, এনেই খুনি, এনেই আসল খুনি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি যাইয়া ওই জজ সাহেবের যাবার কলারটা ধরিয়ে টানতে টানতে আপনি আপনি রইনি খাড়া করেন, আর আপনি তাকে জজ সাহেবের চেহারে যেই বসেন। চল আম্মা, আমার কলার তো উনি নেবে কেন? তাই উনি তো একলাই গায়ে দিতে আসে, এখানে আপনার ভূমিকাটা কি? কোনো পেরমাল ছাড়াই হে গলাবাজি করতেছে। ইয়োর অনার, এ কইলে আপনার চাইলে না পয়সারও দাম দিতে আসেন, আপনি খেয়াল করছি দেখেন। ওই কোর্টে ধারণকে বলে দিস, এই সারা উকিলকে তার প্রমাণ ছাড়া কোনো মতে কোর্টে না ঢুকতে দেয়। আজকের মতো নাই কোর্ট মন্তব্য ঘোষণা করা হলো, ঠিক আছে সারা বাথরুমও চাপি দে, নাহলে ঘটনা করতাম না। স্যার আপনি এখনো অফিসে, বাসায় যাননি? ওহো ফ্রেডি, এই কেসের কোনো প্রমাণ আমার হাতে এখনো আসেনি, আমি কিভাবে কেসটা সলভ করব? স্যার আমি বলি কি, যে ফ্ল্যাটে মেয়েটির লাশ পাওয়া গেছে ওই ফ্ল্যাটে একজন বয়স্ক বুড়ি আছে, কাজের বুয়া। হ্যাঁ আপনি বুয়ার সাথে লাইন করতে পারেন। ফ্রেডি কি সব মাঝে মাঝে কথা বলছো, আমি বুড়ি বুড়ির সাথে আমি লাইন করব? স্যার শুনবেন তো, আমি বলতে চাচ্ছি ওইটা না, আমি বলতে চাচ্ছি যে ওই বুয়ার সাথে সম্পর্ক করতে পারেন। ফ্রেডি স্যার কথাটা তো শেষ করতে দেবেন। হ্যাঁ তুমি করছো আমার সাথে, আমি বুড়ির সাথে সম্পর্ক করব। আর আমি বুঝাইতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি স্যার ওই বুয়ার সাথে কথা বলে একটা লাইন তো পাওয়া যাবে, যে মানে কিভাবে কি খুন হয়েছে এই সব কথাটা বের করা যাবে স্যার। ও তা সেটা প্রথমে বললেই হয় যে তথ্য প্রমাণ পাওয়া যাবে বুড়ির কাছ থেকে। শাস্তি করতে দেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি বিষয়টা, তুমি যাও। সম্পর্ক বদলে আপনি আপনার বক্তব্য আদালতের সামনে পেশ করুন। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? তোমার মাই লাভ কস্তি আমার কামের মাতারি বললো আমার চেহারা কিন্তু কামের মাতারি গুমতো না। আমার যে বাসায় আমি কাম করি ওই বাসা ছাড়ে গো বন্ধু বান্ধবরা যখন আসে আসে আমার দিকেই চাইয়ে থাকে, ক্যামেরার মতো ফোকাস মারতে চাইয়ে থাকে, তাহলে মনে করে আমি ছাড়ের বউ। এই বুড়ি আই, এইখানে কি সাদা আমার কে দিতে? সারা তোর যে বয়স আর তোর যে পরনের ওই যে পোশাক, এই দেখে কি তোর ওই সারের বউ মনে করবে সবাই? সব ফালতু কথা কার। আহা আমি তো এই ড্রেস পরে কোর্টে এসেছি কারণ কোর্টে অনেক আসামি গো চেহারা এবং চোখ কুত্তার নজরের মতো আমার দিকে পড়তে পার, সেই জন্য শোনেন মাই লাভ আমি একটু মঠান আছি। আমার টিকটক আর লাইকিতে দুগ্গ আইডি আছে, প্রেমের জ্বালায় শেষ তাই কাপাই বাংলাদেশ এই আইডি, আপনি সার্চ দিলে পাবেন সেখানে আমি পাখি ড্রেস, তার ছেঁড়া ড্রেস, বেহেঙ্গা লেহেঙ্গা ড্রেস পরিয়া গান করি সুন্দর সুন্দর। রে মেরি ধরে কানে ধীরে ধীরে বাজিরি বাজি বুকে ধীরে ধীরে। এই সারা অস্তি বস্তির বুড়ি, এই সব কি করছিস তুই? এই সব বারো বাজার কাহিনী বাদ দিয়ে আপনার যে স্যার এই যে আসামি ইনি ওই মেয়েটিকে কিভাবে ফোন করেছেন তুই সেটা বলুন। আপনার স্যার ছেটে আমার গায়ে, যাই হোক শোনেন মাইলা আমার স্যারের কোনো দোষ নাই,
নির্দোষী দর্শক ওই মাইয়া। ওই মাইয়া আমার স্যারের যখন টয়লেটে যায় সাইকেল আমার স্যারের ব্যাগে গন্ধে টাকা সরায়। এই আপনি কিভাবে বুঝলেন ওই মেয়ে আপনার স্যারের ব্যাগ থেকে টাকা সরায়? আপনি কি নিজ চোখে দেখেছেন? আবার সেই দেখেছি। শোনেন, ওই মাইয়া গুড়াগাড়া নাই, আমার আত্মনব্য গুড়াগাড়া। আমি ওই টাকা একবার সহি নিয়তে আমি সরাইতে গেলাম, যেটা ভালো কাজে লাগাম। আমি যেই ওই টাকা ব্যাগের দিকে গেছি টাকা আনতে, যাইয়ে দেখি ওই মাইয়া ব্যাগের চেইন আটকায়। মানে আমি সে সরাইছি টাকা, ওই মাইয়া ভালো না, আমার স্যারের টাকা দেখে ওই মাইয়া আসছে। অবজেকশন ইয়োর অনার, ওই মহিলা স্যারের টাকা দেখে এসেছে তাই না? আর আপনার স্যার ওই মহিলার কাছে যায়নি? যদি টাকা থাকে আর আমার যদি চেহারা রূপ থাকে আমি আসতে বাধ্য। তুমি আগে বেরো, কথা রাখো, বেরো। মাই লর্ড, এখনই আমি আমার প্রথম সাক্ষীকে বলাবো, প্রমাণ হয়ে যাবে আমার মক্কেল নির্দোষী। এই আসেন তো। মনে আছে তো জাহি হইতেছি? বলো, টাকা পালি তিলে তাল বানাই দেবো। ইয়োর অনার, এই যে আমার প্রথম সাক্ষী, সে হইলে যে ফ্ল্যাটে খুন হয়েছে ওই ফ্ল্যাটের দারোয়ান, সে নাইট ডিউটি করে সেই ফ্ল্যাটে। যদি আমার মক্কেল খুন করতে থাকতে ওই রাইতে, অবশ্যই সে দেখতে সেই খুনটাকে, কিন্তু সে দেখে নাই। আপনি কি দেখছেন? না না, আমি দেখি না। বেরমান হয়ে গেল ইয়োর অনার। ইয়োর অনার, আমি ওনার সাক্ষীর সাথে কিছু কথা বলার জন্য অনুমতি চাচ্ছি। অবজেকশন মাই লর্ড, এটা কেমন কথা? আমি কষ্ট করে এনাকে বলাই আনছি নিজের পকেটের পয়সা খরচ কর। না না না, আমি আছি সেখানে, উনি এই বাবা কিভাবে ওনার সাথে কথা বলে? এই উকিল দিয়ে দিন তুই ওরে, ও কি প্রশ্ন করে কি ছেড়ে বেড়ায়? রায় তো আমি দেবো, তুই দে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি তো ওই আসামির বাড়ির দারোয়ান তাই না? হ্যাঁ, দারোয়ান। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, যখন খুনটা হয়েছিল, আই মিন 7:30 নাগাদ, আপনি তখন কোথায় ছিলেন? আমি ছিলাম আমাদের পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, উনি ছিলেন, উনি ডিউটিতে ছিলেন। তাহলে আপনি নিশ্চয়ই 7:30 নাগাদ খুনিকে ওই দরজার ভিতর থেকে যেতে অথবা বের হয়ে যেতে দেখেছেন? না, আমি খুনিকে দেখিনি। দেখেননি মানে আপনি তো ওদিন ডিউটিতে ছিলেন, তাহলে আপনি দেখেননি কিভাবে? আপনি ডিউটিতে ছিলেন না? আমি ডিউটিতে ছিলাম। তা ডিউটিতে ছিলেন তাহলে আপনি দেখেননি কেন? বলো, আমি কি পিসাব করতে জানি পারি না? আমার কি একটু পিসাব সাফতি পারে না? আমি ওই সেই 4:30 সময় আমি পিসাব করতে গিয়েছিলাম। আচ্ছা বুঝলাম, আপনি পিসাব করতে গিয়েছিলেন, কিন্তু 7:30 নাগাদ যখন খুনটা হয়েছে তখন গেটের সিসি ক্যামেরাটা কেন বন্ধ ছিল? ওটার দায়িত্বে তো আপনি থাকেন, জবাব দিন। হ্যাঁ, দায়িত্বে আমি থাকি, আমি বন্ধ করেছিলাম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এই দারোয়ান সিসি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু কেন বন্ধ করেছিলেন আপনি সিসি ক্যামেরাটা? হ্যাঁ, আমাকে বলতে হবে আপনি কেন সিসি ক্যামেরাটা বন্ধ করেছিলেন। আমি যে খাম্বার কুড়ায় দাঁড়ায় মোটি পিসাব করি, ওই খাম্বার মাথায় এখন সিসি ক্যামেরা লাগানো, ফোকাস মারা। তা আমি কি ওই সিসি ক্যামেরার সামনে দাঁড়ায় মোটি পারি? আপনি পারবেন? সাক্ষী তার মানিজ্জত টানাটানি করতে আসে, কিন্তু ইচ্ছা করলে ওই বেড়ার ওই যে বলদা উকিলকে তার মানিজ্জতের মামলা দিতে পারে। আমার এই যে দারোয়ান আমার সাক্ষী, সে দেখে নাই খুন করতে, সুতরাং আমার মক্কেল একটা সম্পূর্ণ নির্দোষী। আপনি চলিয়ে দেন, চলিয়ে দেন, আপনি আপনিও নির্দোষী যান। আমি মনে কাজ সকালে বসি।
আমার কাছে একটি বুদ্ধি এসেছে। কি বুদ্ধি স্যার? কানে কানে শোন, বুঝতে পেরেছো? জি স্যার, আমি পারবো স্যার। তাহলে সময় মতো আমাদের এই চালটা চালতে হবে। অবশ্যই স্যার। হ্যাঁ, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি প্রিপারেশন নাও, যাও। ওকে স্যার। মাই লর্ড, আমি এখনই প্রমাণ করিয়ে দেবো যে আমার ওই পুঁথিপুঁথি মক্কেল সে খুন করে না। সে যে থানার আয়ত্তে থাকে, ওই থানার পুলিশ অফিসারকে আমি বলাবো, সে এখনই এসে প্রমাণ করবে। পুলিশ অফিসার আসে। বিয়েনভেনিডোস আ লা ক্রিপ্টা। মাই লর্ড, আমি অত্যন্ত সৎ পুলিশ অফিসার, আমার নাম মির্জাফর। সুন্দর নাম কইলো আপনি। আপনি তো ওই থানায় ডিউটি করেন। যখন ওই থানায় খুনটা হইলে ফ্ল্যাটে, আপনি নিশ্চয়ই থানায় যাইয়া থুকু, আপনি ফ্ল্যাটে যে তদন্ত করছেন কে খুনি। খুনি কি আমার ওই সারে ওই কুঠিপতি মক্কেল? না, সারা তো খুনিই না। আমি ফ্ল্যাটে গেলাম, যাই দিয়ে মাইয়া ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। তো ওখানে দোষী ওই ফ্যান আর দড়ি। আমি ফ্যান আর দড়ি দুইটাকে গ্রেপ্তার করে থানায় লই গেছি। তাই আরেকটা আছে, ওই ফ্যান আর দড়ি আনার সময় ফ্যান যে দুল দিয়া লোহার সাথে, ওই লোহার আমাকে খুলতে দেয় নাই বাদ গেল, আমি একটু ফটো তুলে লই গেছি। আরো একটু আছে, আমি থানায় লই আনার সময় ওই ফ্যানটাকে ওই দড়ি দিয়েই বাঁধতে লই গেছি। ও মাই গড, মাই গড, দ্যাটস কি সুন্দর। আরো একটা আছে, আমি যে ওই লোহার ফটোটা তুলছি না, ওটা ফটো স্টার্ট করে আমি জেলে রাখতে দেবো ওই দুইটার সাথে, দড়ি আর ফ্যানের সাথে। মাই গড, কি বল, কত সুন্দর একজন পুলিশ অফিসার! প্রত্যেকটা থানায় থাকা অবশ্যই অপরাধ, বাঞ্ছনীয়। আচ্ছা, একটা কথা বলবেন? বলেন। কুঠিপতি আমার মক্কেল, উনি মানুষটা কেমন? সুবহানাল্লাহ, উনি খুব অতিথি পরায়ণ লোক। একদিন বেরিয়ে গেলে আমাকে ফোন দিয়েছে দুপুরে খাইবেন। আমি যেই বাসায় গেছি, আমাকে বলে আমার বাসায় দুপুরে ডাকবাদ খাইবেন, আর আপনাকে একটা আমি কাজ দিন করে দেবেন, আপনি 50 লাখ টাকা পাইবেন। 50 লাখটা কথা যখন কইছে, আমার দুই চোখ দিয়ে দেই খালি পানি ঝরঝরাই পড়ে। আমি 50 লাখটা তো শুয়ে দেই নাই, নামি উনি নাই করতে মুনছি। সে আমাকে কইছে একজনকে একটা গুল্লি করিয়া মারিয়া লাইতে পেলে 50 লাখ টাকা পাইবে। তা আমি যখন গুল্লি করতে গেছি, তা কোনোদিন শুনছি সোজা আঙ্গুলে গিয়ে ওড়ে না, আঙ্গুলটা যখন বেয়াইছি টুস করিয়ে ওঠছে 50 লাখ টাকা পাইছি। আমার আর আমাকে যথেষ্ট ভালোবাসে, আমাকে বড় লোক বানাইতেছে, সে খুনি হইতেই পারে না। খুনি ওই ফ্যান আর দড়ি আর লোয়া। আপনার বাবা আপনার বিবেচনা, আপনার আলোচনা আমি এর কোনো কথা বলবো না। আপনি যান, আপনি যান, আপনি। আমি এখনই প্রমাণ করিয়ে দেবো যে আমার এই বাবা মক্কেল নির্দোষী। আমার এই মক্কেল আইস হইতে প্রায় 15 বছর আগে সে নিজেও একজন হাইকোর্টের জজ আছেন, যেমন আমনে জজ। সে যখন জজ আসলে সে আইন সম্পর্কে জানে, খুন করলে ফাঁসি হবে না জেল হবে, তাই সে খুন করতেই পারে না, পারে না, পারে না, পারে না, তাই তাকে নির্দোষী করিয়া খালাস দেওয়া হোক। তুই ঠিক বলিসিত। এই শালার আসামির পক্ষে বা বিপক্ষে কোনোটাই প্রমাণ না পাই, এই শালার আসামিকে বাংলাদেশ দণ্ডবিধি 1,47,570 বর্গ কিলোমিটার ধারায় এই শালার আসামিকে বেকসুর স্বরূপ খালাস দেওয়া। হা বাবা, আপনি বসুন। এখন আমি এমন একজন সাক্ষীকে হাজির করতে যাচ্ছি যাকে হাজির করার পরে এটা প্রমাণ হয়ে যাবে যে এই খুনের প্রকৃত খুনি ইনি, ইনি, ইনি। ইয়োর অনার, এই যে আমার সাক্ষী, আপনি বাকি কথা ওনার মুখ থেকেই শুনুন। ইয়োর অনার, মুই আসলাম ওনার বডিগার্ড, যেইকালে ওই ফ্ল্যাটে মাইয়াডারে খুন করা হয় মুই হেকালে ওইখানেই আসলাম। উনি যেকালে মোর মাথাইতে ঠাই করে পিস্তল
কোটা টাইনে নেছে হাই গেলে মোর প্যান্ডা খুললে পড়লি গেছে মুই ডরের সরি কোনো কথা কই নাই এরপর ওই পিস্তলটা দিয়ে মাইয়ের বুকে ঠাই ঠাই করে তিন তিন ঘন গুলি করছে মাইয়েটা ডানা কাটা কইতরে না ছাট পড়ে গিয়ে মরে গেছে মা মুই কিছু ভাবতে পারি না শালার পোতলে মিথ্যে সাক্ষী দিছিস কেন তুই কবে আমার অ্যাসিস্ট্যান্ট ছিলি আমি খুন করিনি আমি মোটেই গুলি করিনি এই শয়তানে আমি গলা টিপে মাইরে ফ্যানের সাথে জুলোই তুলে দিছি আমি খুন করিনি আমি সম্পূর্ণ নির্দোষ আপনি দেখলেন খুনি নিজ মুখে স্বীকার করলো যে মেয়েটিকে সে গলা টিপে হত্যা করে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল আপনি তার কঠিন দিকে কঠিন সাজা দিন অবজেকশন ইয়োর অনার আমি এই ইয়োর অনার আপনি আমার এই যে মক্কেল যে পাগল বানাই ফেলাইছে এত শেতান চাটাইছে আমার এই সাক্ষীর সম্পূর্ণ কথা শেষ হয়নি আপনি সম্পূর্ণ কথাটি শুনুন আরো শোনেন এই মক্কেল আমার এই মক্কেল যে কালে খুন করার পরে ওনার দাঁড়িয়ে গেছে ওনারে যাইয়ে 500 টাকা দিয়েছে ওনারে কইছে 350 টাকা নেতে আর আমারে 150 টাকা দিতে কইছে আমি কি এই শালার পোষালা কি বললি আমার 500 টাকা আমি ঘুষ দিছি আমি 1 কোটি টাকা ঘুষ দিছি এই উকিল না দিছি 50 লাখ আপনারে 50 লাখ দেওয়ার জন্য বলেছি দেশে কি ওরে শালা গেটি পাঠক শালা তোরা শেষ পর্যন্ত আমার টাকাই খাইয়ে দিছি শালা তোর এত বড় সাহস হিসাব করে নি 20 বছর সশ্রম কারাদণ্ড 80 বছর বিনাশ্রম কারাদণ্ড মোট হলো 20, 40, 50, 60 ধ্বংস করা হলো আমার মন্তব্য ঘোষণা করা হলো এটা আপনারা বুঝে নেন